সব ভেঙে উড়িয়ে দিয়েছিল, এত ভয়ঙ্কর হর্বমান হয়েছিল, তার ফলে বাড়িগুলো সব ধসে গেছিল, টোটাল এই অঞ্চল একদম জ্বরের তলায় চলে গেছিল। তো বাজে করুণ অবস্থা দেখে নাও, তিস্তা নদী বয়ে আসছে, জ্বরের তোরে সম্পূর্ণ ফোর তক্রা ভাসিয়ে নিয়ে গেছিলো এই সম্পূর্ণ গ্রামটিকে। একদম চুংথাম ড্যাম ছিল এখানে একটা, দারুণ দারুণ অসম। হ্যালো ফ্রেন্ডস, মর্নিং সবাইকে, ডে থ্রি শুরু হয়ে গেছে আজ, কিন্তু অবশ্যই আমরা রয়েছি গ্যাংটকের হোটেলে এবং এখানে আমরা সবাই রেডি হয়ে বসে আছি এবং লাচুং যাওয়ার জন্য। এবং অবশ্যই পথে আমাদের গাড়ি একটা চলে এসেছে, পাচ্ছি প্রায় রাত সকাল 10টা হয়ে গেছে, 9টা থেকে প্রায় 1 ঘন্টা রেডি হয়ে বসে আছি আমরা, গাড়ি একটা আসেনি এখন অবধি, খুব চাপে রয়েছি। আমি ট্রাভেলসকে ফোন করেছিলাম, বাট ওরা একটু মানে ক্ষমা প্রার্থী, তার জন্য সবার দেরি আমি আটকে পড়েছে বলে, বাট এখন সবাই জিনিয়া রেডি হয়ে দাঁড়িয়ে আছে, খুব অধৈর্য হয়ে যাচ্ছে। ওরা রুমে চাবি দিয়ে দিয়েছে, হ্যান্ড ওভার করে দিয়ে দিয়েছে গ্যাংটকের মধ্যে, আমরা যাচ্ছি কিন্তু লাচুংয়ের জন্য। সবাই বসে থাকে, ওয়েট করছি আমরা রুমের মধ্যে, একদম সবাই বসে আছি একটা রুমের মধ্যে একদম লাচুংয়ে, সবাই বিধ্বস্ত 1 ঘন্টার মধ্যেই পুরো একদম। আর আমাদের জার্নি হবে কিন্তু প্রায় মোটামুটি লাগবে 7 থেকে 8 ঘন্টা জার্নি লাগবে, পথে আমরা রেস্ট নেবো, দুটো সাইট সিন করবো, দেন বেরিয়ে যাবো আমরা, বুঝতে পারছো? কিন্তু মারাত্মক কষ্ট হয়েছিল আমাদের নাথুলা যাওয়ার সময়, ওখানে অক্সিজেন ঘাটতিটা ছিল, একটা ছিল আমার তো প্রবলেম হয়েইছে, আর বাচ্চাদের সমস্যা কিছু হয়নি একদম। দেন নেমে এসে আমাদের ডিনার, লাঞ্চটা দেরি হয়ে গেছিলো, সন্ধ্যেবেলা 6টার সময় খেয়েছি আমরা, এবং এখন কিন্তু আমরা যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে, সবার সঙ্গে থাকবে। দেখা পিছনে ভিউ দিতে পারছো, একটা পাহাড়ের ভিউ রয়েছে একদম, এবং সত্যি সুন্দর লাগছে। আর আমরা নেক্সট বেরোবো এখান থেকে, আমরা মানালি থেকে আমাদের গ্যাংটক যাচ্ছি একদম লাচুং এর জন্য। তো সবার সঙ্গে থাকবে, আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা আমাদের, আমাদের এখনও কিন্তু আগামীকাল 0 পয়েন্ট রয়েছে, আরও রয়েছে আমাদের ইয়ামথাং ভ্যালি এবং অনেকগুলো ট্যুর আমাদের স্পট রয়েছে দেখার জন্য, দেন আমাদের অনেক ব্লগ আসছে, চলো সঙ্গে থাকবে। তো কালকের অবস্থা কেমন, কি মনে হয়েছিল বলো একটু, এনজয় করেছো? আর ফেরার সময় এবার খাওয়া হয়নি, পেটে খিদে রয়েছে, মারাত্মক সন্ধে হয়ে গেল এবং প্রায় 7-8 ঘন্টা জার্নি আমাদের করতে হয়েছে। তোমাদের এক্সপিরিয়েন্স কিছু বলো, তোমরা ভালো ঠিক আছে? আর নেক্সট কষ্ট তো হয়েছে, দুপুরে দুটো লাঞ্চটা আছে, 7টা খেয়েছো, তোমাদের অভিজ্ঞতা বলো, কিছু শেয়ার করো। আমাদের তো খুব ভালোই লেগেছে, মানে যখন আমরা নাথুলাতে পৌঁছালাম তখন তো খুবই একটা মানে শ্বাসকষ্ট মতো হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পর আবার তো ঠিকঠাক হয়ে গেল, কর্পূর কর্পূর নিয়ে সবাই একদম আবার করলাম, আবার আরো উপরে উঠলাম, সেখানে তো আবার আমাদের যে প্রশাসনিক যে কর্তারা রয়েছে ওনারা বললেন যে সেখানে থাকা যাবে না, পাহাড়ের ভিউ, উঁচু পাহাড় দেখে একদম জুড়িয়ে গেছে। তাই তোমাদের মতামত কি দেখেনি একদম, মতামত কিছু? খুব সুন্দর, ঠিক আছে, এক কথা কোনো ভাষা নেই। জিনিয়া তোমার কিছু বলো, রেহান ও সব ভালো লাগছে, চলো ঠিক আছে, রেডি হয়েছি, প্রায় 1 ঘন্টা লেট গাড়ি আমাদের আছে, 9টা 10টা বেজে গেছে পুরো একদম, বুঝতে পারছি না এখন। হ্যাঁ, তাহলে কি মনে হচ্ছে এখন যাচ্ছি জার্নি, আমাদের এখন আইডিয়া নেই, 8 ঘন্টা মিনিমাম, 8 ঘন্টা আমাদের কি হালো, 6টা পর্যন্ত জার্নি করতে হচ্ছে, মাঝখানে 1 ঘন্টা তো রেস্ট পাবো আমরা, 1.5 ঘন্টা রেস্ট পাবো, টেনশন তো হচ্ছে, হ্যাঁ টেনশন নাই, এই ভাইয়া হ্যাঁ না সবকিছু ঠিক হয়ে যায়গা, এই যে ভাইয়া হ্যাঁ ঠিক হ্যাঁ নো প্রবলেম, গ্যাংটক ছেড়ে লাচুং এর পথে, বেশ অনেকক্ষণের জার্নি, আগে বলেছি একদম, বুঝতে পারছো প্রায় 7 থেকে 8 ঘন্টা, প্রায় 116 থেকে 120 কিমি রাস্তা লাচুং এর পথ, এবং আমাদের বোলেরো চলে এসছে, যাচ্ছি আমরা পথে। আর আমাদের ফুল প্যাকেজের মধ্যে আছে বলে আলাদা কিছু করতে হয়নি, কিন্তু 0 পয়েন্ট যাওয়ার জন্য প্যাকেজের বাইরে কিন্তু অবশ্যই প্রায় যেটা লাগবে সেটা পরে অবশ্যই শেয়ার করে দেবো। দেখে পাচ্ছ সবাই রয়েছে আমার সঙ্গে একদম, সবাই আজকে এক্সাইটেড রয়েছে, কিন্তু একটু পরে হয়তো সবাই এনার্জি কম হয়ে যাবে, এখন সকাল 10টা 10টা বাজছে, এনার্জি লস হতে হয়তো বেশিক্ষণ লাগবে না, এখন কিছু মনে হচ্ছে না, ছোট মা সানগ্লাস পরে বাবা পুরো একদম কি অবস্থা, জানা লাগবে হ্যাঁ পাহাড়ে উল্লাস লাগবে, গান বন্ধ হবে, অনেক কষ্ট, এক কথা ট্রাভেলিং করতে গেলে প্রচুর কষ্ট, প্রচুর টাইমে ঘুরতে হয়, সময় লাগে যাওয়া আসা করার জন্য, প্রায় 5-7 ঘন্টা 8 ঘন্টা জার্নি একবারের জন্য করতে হয় ওয়ান সাইডে, এবং তার সঙ্গে এই যে পাহাড়ে ওঠা একটা মানে শ্বাসে নিঃশ্বাস প্রবলেম, বা তার সঙ্গে অবশ্যই মানে কানের প্রবলেম হয়ে যায়, একটা কান বন্ধ হয়ে যায়, অনেক প্রবলেম আছে, খাওয়া দাওয়ার সমস্যা,
ট্রাভেল করতে গেলে কষ্ট আজকে আনন্দ তেমনি আছে। চলেছি আমরা সেভেন সিস্টার ফলস এর উদ্দেশ্যে এবং এটা লাসং এর পথেই পড়বে সেভেন সিস্টার ফলস। এবং কারণ নিচে একটা সুন্দর নদী বয়ে চলেছে। ওয়েলকাম টু নর্থ সিকিম ন্যাশনাল হাইওয়ে 310A। চলো আচ্ছা আমরা কি সামনেই যাব? তো আগেই যাইগে না? কোনো গভীর জঙ্গলে একদম বিশাল ফ্রেশ বাতাস, সবুজ আর সবুজ শুধুমাত্র, এর অক্সিজেনের ঘাটতি নেই অক্সিজেনের, একদম সত্যি কথা বলতে কি দারুণ একটা নেচার্স ভিউ পুরো একটা। এলাম সেভেন সিস্টার ফলসের পয়েন্টে, দেখতে পাচ্ছ আমরা সবাই গাড়ি পার্কিং করে দিয়েছি, আমি সে নামবো এবার, আমরা দল আসছে। মেরি বল এই যো সিস্টার ফলস এলাম, একটা সেভেন একটা ওয়ান সিস্টার, তো কোথায় গেল মনে হয় ওগুলোই হবে। আর বাকি সিক্স কোথায় গেল? ওই রাস্তায় যেগুলো পড়েছে বলো, এই কি সিস্টার ওয়ান সিঙ্গেল? হ্যাঁ সেভেন সিস্টার ফলস জিনিয়া, দেখতে পাচ্ছো? হ্যাঁ হাফ পিক তুলবো, ভেঙে গেছে, লক করা আছে সব। আচ্ছা ব্লক করা আছে, ওই জন্যই বন্ধ করে দিয়েছি। মোড়া কোথায় গেল? সব ব্লক করা আছে, এটা সিঙ্গেল সিস্টার ব্লক, সিঙ্গেল সিস্টার। আমি ঘরে যাব, আর পাচ্ছি কেন? কে বলছে? কেন কেন ভালো লাগছে এত পাহাড় ঘুরে? ভালো লাগছে না সিঙ্গেল? এই যে ম্যাডাম কত থেকে আসছেন? সিকিম পড়বে না ম্যাডাম, তুমি পড়বে না ক্যাপটা? বলছি ভেজ মোমো নিচ্ছি 50 rupees পার প্লেট। ফার্স্ট এক প্লেট নিয়ে দেখি, ভেজ মোমো খাবে কি মালা কথা টেস্ট করো সবাই দেখি। ভেজ মোমো এই লাচুং এর পথে লাঞ্চের জন্য, দেখতে পাচ্ছো একটা ভ্যালিতে রয়েছি, এখানে হোটেলস রয়েছে, আমাদের লাঞ্চ আছে এখানেই হবে, ড্রাইভার এখানে কন্ট্যাক্ট করেছে, এখানেই লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে যাবো লাচুং এর পথে। এটা রয়েছে নর্থ সিকিম একদম লাচুং এর পথে লাঞ্চ। চলো এবার দেখি, আর গাড়ি আসেনি সে গাড়ি আসছে এবং তারপর লাঞ্চ করে আর বেরোবো আমরা। আবার এই গুপ্তা হোটেলে আমাদের ব্যবস্থা রয়েছে, চকলেটস বিভিন্ন রকমের। প্রায় 1:30 খেতে বসলাম গুপ্তা হোটেল, এখন এই মুহূর্তে আছি লাচিন যাওয়ার পথে, এর নাম জানি না, নাম নেই গুপ্তা হোটেল অ্যাকচুয়ালি, তবে এখানে সবাই বসে পড়েছি। আমাদের প্যাকেজের মধ্যে ডিম থালি দিয়েছে, ঠিক আছে, আন্ডা থালি বেস্তারি রাখে খাবে, আন্ডা থালি হবে আমাদের, দেখা যাক। চলো সব বসে আছি খাবারের জন্য, খাবার আসবে এক্ষুনি আমাদের, আজকে 18 জন আছে এই তো ড্রাইভার আবার এই মুহূর্তে আমাদের হোটেলে নিয়ে এসেছে খাবার জন্য পথে। ওকে আমরা আন্ডা থালি পেয়ে গেছি, আন্ডা থালি আছে আমাদের, দেখে নাও ছোলা তরকারি ভাজা একটা, সবের তরকারি ডাল আছে ডিম আছে। হ্যাঁ ক্যা বাত হ্যায়, কেসে লাগ রহা হ্যায়? মাম্মি বোল রহা নাহি আউঙ্গা ফির লাইফ মে, তুম ক্যা বোল রহা হ্যায় বোলো, পাপা কা পাশে বাচ জায়েগা, দুনিয়া কা এক্সপিরিয়েন্স আচ্ছা হ্যায়, আচ্ছা লাগ রহা হ্যায় না, উসকা ভমিটিং নাহি হুয়া,
মামি বললে নাহি আয়েঙ্গে লাঞ্চের পর বেরিয়ে পড়েছে আবার লাচুনের উদ্দেশ্যে, একদম চলে এসেছি একটা তিস্তা নদীর পাশে, একদম দেখতে পাচ্ছ একটা ভ্যালিতে, এবং সেখানে সুন্দর তিস্তা বয়ে চলেছে গর্জন করে। আর তার সঙ্গে কিন্তু আমরাও চলেছি, একদম অপূর্ব সুন্দর সিনিক বিউটি, একটা দারুণ জাস্ট। আমরা ব্রিজ আসছে একটা, তিস্তা আমরা পেরিয়ে যাব এই ভ্যালির মধ্য দিয়ে ব্রিজ এখান দিয়ে। সিঙ্গেল জাস্ট ঝুলন্ত ব্রিজ একটা আমরা যাচ্ছি এই মুহূর্তে, ওয়ান ভেহিকেল এট এ টাইম, দেখতে পাচ্ছ জাস্ট একটা যাওয়ার পর যাচ্ছি আমরা, যাবো একদম সিঙ্গেল রান করবো, জাস্ট ওয়াও লাভলি। বিস্তারিত ঘুরতে যাচ্ছে, আমাদের ড্রাইভার কিন্তু কুল, পুরো একদম কুল রয়েছে, ও লাভলি, নাইস নাইস। আবার একটা আসছে ঝুলন্ত ব্রিজ, নীল জল একটা দারুন, একদম একদম গ্রিনিশ টাইপের, আর এই সুন্দর একটা জিতে ভ্যালিতে। এই নদীর জলটা দেখতে পাচ্ছ পুরো নীল হয়ে আছে, জাস্ট আউটস্ট্যান্ডিং, দারুন সুন্দর কালার পুরো একটা। হ্যাঁ, দুর্গম রাস্তা, বড় দাঁড়িয়ে পড়েছি একদম মেঘলা ওয়েদারের মধ্যে, পাহাড়ের মধ্যে লাচুন যাওয়ার পথে, দেখতে পাচ্ছ সামনে জ্যাম হয়েছিল একটা, হয়তো কিছু মাল আনলোড করছে লাচুনের উদ্দেশ্যে, লাচুনের পথে, লাচুন টু মাচ ডেঞ্জারাস রোড, লাচুনের পথে চলেছি একদম, ঘুর পথে চলেছি আমরা, মেন রাস্তা বন্ধ হওয়ার জন্য ঘুরে ঘুরে যাচ্ছে একদম ভাই আমরা অনেক পথ দিয়ে, দেখছো একদম খাড়া রাস্তা এবং সরু রাস্তা, এবং ডান দিকে কোনো ব্যারিকেড নেই, কিছু নেই, জাস্ট খাড়া পাহাড়ের মধ্যে কাজ দিয়ে যাচ্ছি আমরা, একদম জাস্ট ভয়ঙ্কর, টেরিবলি একটা রাস্তা, টেরিবল। সন্ধে ঘনিয়ে আসছে প্রায় 4:30 হতে চললো, পোস্ট পৌঁছে গেছে এই মুহূর্তে আমরা লাচেনে ঢোকার আগে, এই চেকপোস্টে লাচুংয়ে যাওয়ার আগে আমরা চেকপোস্ট চলে এলাম, মোটামুটি প্রায় বাজছে এখন 5:45। এবার কিন্তু আমরা পৌঁছাবো এখান থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে লাচুং, যদি বাই চান্স রাস্তা জ্যাম না হয়, ক্লিয়ার থাকে। এতক্ষণ আমরা ওয়ান ওয়ে দিয়ে এলাম, খুব হয়তো এমার্জেন্সি কিছু ভেহিকেলস আসছিলো যেগুলো ট্রান্সপোর্টের জন্য, তারা চাইলো এখানে পাশ হয়েছে, না হলে কিন্তু সবটাই ওয়ান ওয়ে দিয়ে আমরা এলাম, টুরিস্ট গাড়ি সম্পূর্ণ ভর্তি ছিল এখানে। এখানে সিকিম পুলিশ রয়েছে সামনে চেকপোস্টে, এবং আমরা যাবো নিশ্চয় এখানে সামনে কোথাও জায়গা, দেখা যাক। লম্বা ভিড় রয়েছে পিছনে দেখতে পাচ্ছ, একদম অনেক লম্বা লাইন, একদম আমাদের গাড়ি গেছে পারমিট নিয়ে, আর এখানে বেশ দাঁড়িয়ে ওয়েট করছি লাচুং যাওয়ার আগে। বেশ এখানে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এই যে বোতল কিন্তু ওখানে ইউজ করা যায় না লাচেনে বা লাচুংয়ে, দ্যাটস ওয়াই কিন্তু এখানে বোতল ফেলতে হবে, নাহলে কিন্তু অবশ্যই 1,000 টাকা মিনিমাম জরিমানা হবে প্রত্যেকের কাছে। তাই কিন্তু এই বোতল ফেলে দিয়ে আমাদের মোটা যে বোতলগুলো হয় ক্যারি, বা অ্যাটলিস্ট কিন্তু যে সফট ড্রিঙ্কে যে বোতলগুলো হয় ওগুলো ইউজ করতে পারা যেতে পারে অবশ্যই, বাট এইগুলো কিন্তু ইউজ অ্যান্ড থ্রো বোতল ইউজ করা যায় না, এবং এটা হচ্ছে সিকিম গভর্নমেন্টের রুলস আর কিছু নয়। পড়ে রয়েছে একদম এখানে, কেউ চাটা ব্রেক করলে খেতে পারে অবশ্যই, এখানে কিছুক্ষণ দাঁড়াতে হবে আমাদেরকে, দাঁড়ানোর পরে আমরা বেরিয়ে যাবো আবার আমাদের উদ্দেশ্যে। এখান থেকে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ দূরে একটি পাহাড় রয়েছে, বা সেবার কিন্তু আমাদের বরফের পাহাড় দূরে দেখতে পাচ্ছ। ও বেটা, জায়গাকে নাম কে হ্যাঁ, এই জায়গা হ্যাঁ চেকপোস্টের কে নাম হ্যাঁ টুং টুং, আচ্ছা এই নদী নদীকে নাম কে তিস্তা হ্যাঁ তিস্তা হ্যাঁ, বাহ ঠিক হ্যাঁ গুড। তোমার নাম কে হ্যাঁ কিমসো কিমসো, আচ্ছা নাম। এটা হচ্ছে চুং থাং ড্যাম, যেটা 4th অক্টোবর লাস্ট বছরে আমাদের যে হড়পা বান হয়েছিল সেখানে কিন্তু সম্পূর্ণ ভাসিয়ে নিয়ে গেছিলো একদম জলের তোড়ে তোড়ে একদম এই ড্যামকে, দেখতে পাচ্ছ
কারণ অপূর্ব সুন্দর তার ভিউ রয়েছে এখানে। অবশ্যই ডেফিনেটলি দারুণা ড্যাম ছিল, সেই ড্যাম ভেঙে উড়িয়ে নিয়ে গেছিল এই চুংতান ড্যামকে। দেখতে পাচ্ছ কিছুই নেই, একদম পুরো ভেঙে উড়িয়ে নিয়ে গেছে, নিচে নদী বয়ে চলেছে। এই নদীর নাম কি? এটা চুংতান ড্যাম, তিস্তা নদী না, তিস্তা নদী মে। সিকিম কিন্তু এখনও কমপ্লিট তৈরি হয়নি, এখনও শুধু লাচেন বন্ধ রয়েছে, এই ধরনের ড্যাম নষ্ট হয়ে গেছে, রাস্তা নষ্ট হয়ে গেছে, সব কিন্তু সেরে উঠতে হয়তো এখন বছর দুয়েক সময় লাগবে এই সম্পূর্ণ যে সিকিমের অবস্থাটা। তো বাজে করুণ অবস্থা দেখে নাও, তিস্তা নদী বয়ে আসছে জ্বরের তোরে, সম্পূর্ণ ফোর তক্র ভাসে নিয়ে গেছিলো এই সম্পূর্ণ গ্রামটিকে একদম। চুংতান ড্যাম ছিল এখানে একটা, সব বাজে করুণ অবস্থা। তিনগুণা ব্যারেজ, ব্যারেজটা কিন্তু রয়েছে ব্রিজটা। সব ভেঙে উড়িয়ে দিয়েছিল, এত ভয়ঙ্কর হর্বমান হয়েছিল, তার ফলে বাড়িগুলো সব ধসে গেছিল একদম। টোটাল এই অঞ্চল একদম জলের তলায় চলে গেছিল। ভয়ঙ্কর ড্যাম এই হর্পা মানে মেঘ ফটা জলের মাধ্যমে এই বন্যায় সব নষ্ট হয়ে গেছিল। সিকিমের এই অবস্থাগুলো এখন রয়েছে বিদ্যমান, সত্যি করুণ অবস্থা। সব এখনো এখনো এই মাত্র 8 মাসও তো হয়েছে, খুব জোর হয়তো মাত্র 8 মাস আগে এটা হয়েছিল 4th October। এখন নতুন করে আবার কনস্ট্রাকশন চলছে, কাজ চলছে, মানুষ আবার তৈরি করছে, নতুন করে তৈরি করছে আশা নিয়ে এগুলো। অমিতাভ বচ্চন ফলস, অপূর্ব অপূর্ব। নেক্সট ব্লগ আসছে আমার লাচুংয়ের এই 0 পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালি নিয়ে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, আর তার সঙ্গে কিন্তু 0 পয়েন্টের বরফ নিয়ে খেলা, সবাই সঙ্গে থাকবে। আর প্লিজ সবাই এভাবে সাপোর্ট করে যাও একদম, সাবস্ক্রাইব করে যাও, সাবস্ক্রাইব করে দিও। আর ডেফিনেটলি কিন্তু নেক্সট ব্লগে কিন্তু অনেক মজা হবে, হুল্লোড় হবে, এবং ডেফিনেটলি কিন্তু ভীষণ অনেক এক্সাইটিং ব্যাপার রয়েছে।